أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي أرسل حبيبه رحمة للعالمين وشرفه بالمقام المحمود وبالشفاعة الكبرى والصلاة والسلام على نبينا ورؤوفنا ورحيمنا وكريمنا من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء ملته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على سيدنا محمد اللهم صل على পর করিবেন গুনাহগারুন মত কে শফিউল মুজনেবিন আল্লাহুম্মা সাল্লি বন্দর কোনো উপায় নাই আল্লাহুম্মা সাল্লি قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم
قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما ولدني من سفاح أهل الجاهلية شيء ما ولدني إلا نكاح لنكاح الإسلام أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র রবিউল নূর শরীফ তথা রবিউল আব্বাল শরীফের প্রথম জুমাবারে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মুসল্লিয়ানে আজম সামিঈন কেরাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের কুদরতের অসীম পাক দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দিয়ে বছর ঘুরে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রবিউল আব্বাল শরীফ তথা রবিউল নূর শরীফ যে রবিউল নূর শরীফ আল্লাহ পাক সৃষ্টি জগতের যিনি বায়েসে রহমত রহমাতুলিল আলামিন নবীকে পাঠিয়ে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করেছেন আলোকবর্তিকা হয়ে যিনি পৃথিবীর জমিনে এসেছেন সে নূরের নবীর আগমনের মাসে আল্লাহ আমাদেরকে পবিত্র প্রথম জুমাবারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থ উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত সাহেবে রাউলাখ সাহেবুল কোরআন নবীর রওজায়ে আতহারে লক্ষকুচি দরুদ আর সালামের হাদিয়া রুসকুরি কুল কায়নাত খুশি হয়েছে সমস্ত সৃষ্টি জগৎ যেই নূরের আশায় ছিল সে হায়াতুল নবীর তশরীফাবারি হয়েছে এ রবিউল আব্বাল শরীফে তশরীফাবারি বলতে এখানে অনেকেই মনে করতে পারেন আল্লাহ রসুল এখানে অনেক জায়গায় মিলাদুল নবীর মাসে আমরা দেখি সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন আমরা সিরাতুল নবীর বিপক্ষ নই আল্লাহর নবীর জীবনের হীনে হায়াতের জাহিরি হায়াত যেটা সেই জাহিরি হায়াতের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে সিরত তথা সিরাতুল নবী যেটাকেই মুফাসসিরিন ইকরাম এবং তারিখিন যারা তারা নবীজির যে 13 বছরের যুদ্ধ পরিক্রমার বছর জিহাদের বছর এক কথায় মক্কা শরীফ থেকে মদিনায় হিজরতের পর থেকে 63 বছরের যেই জিন্দেগি নবীজি হিজরতের পর থেকে 50 বছর বয়সে যদি হিজরত হয় 622 খ্রিস্টাব্দে সেখান থেকে 13 বছর এই 13 বছরের জিন্দেগিটাকেই তারিখিনগণ সিরাতুল নবী বলেছে কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক বক্তা ওয়াজ করেন মিলাদুল নবীর চাইতে সিরাতুল নবী উত্তম অনেক আলেম ওয়াজ করেন আমি কারো বিপক্ষে নই কারোর সাথে ঝগড়া ফ্যাসাদের জন্য নই আমি শুধুমাত্র জানার জন্য বলছি মানুষকে বিভ্রান্ত না করি আল্লাহর নবীর যে মহব্বতের সফিনা আমরা পেয়েছি যুগ যুগ ধরে নবীদের মাধ্যমে সাহাবায়ে কেরামের মাধ্যমে সেই বিষয়টা সুস্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরলেই আমার মনে হয় আমাদের যে বিভ্রান্তি সেই বিভ্রান্তিটা নিরসন হবে তাই আল্লাহ আমাদেরকে সঠিক জিনিসটা বলার এবং বোঝার তৌফিক দান করুন দুঃখজনক হলো সত্য আমরা যেই সফরুল খাইরের মধ্যে কিছু বিষয় আমরা আলোচনা করেছিলাম আল্লাহর নবীদের ব্যাপারে সেখানে আমরা একটা উক্তি করেছি কোন নবী মা বাবা কাফের ছিলেন এই জুমাতে আমি ডুববো তার মধ্যে আমার একজন কুমিল্লার নাঙ্গলকোটের এক মুসল্লি উনি নাকি এখানে জুমা পড়েন তিনি আমার কাছে একটা কাগজ দিয়েছেন উনি গত জুমাবারও এখানে জুমা পড়েছেন বাড়িতে গিয়েছেন সেখানে নাকি ওই মসজিদের ইমাম সাহেব নাকি ওনাকে বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের ছিলেন না ওনার পুরো বংশই নাকি কাফের ছিল চিন্তা করে দেখেন আমরা যেগুলো বলি আপনারা অনেকে মনে করেন হুজুররা এগুলো সব অবান্তর কথা বলেন শুধু শুধু সমালোচনা করেন এটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ
তো আমার কাছে কাগজটা এখনও আছে। তো উনি আমাকে বলেছেন, হুজুর আপনি তো, আমি গত জুমাবারে বিগত দুই জুমা ধরে আমি আপনার আলোচনাটা শুনছিলাম, কিন্তু আমাদের হুজুরের কাছে আমি বলেছি, আপনার নামও বলেছি, তো উনি আমাকে একটা কিতাবের নাম দিয়েছে ওখানে, যেই হুজুরে কিতাবের নাম দিয়েছে মারিফুল কোরআন, মারিফুল তফসিরে মারিফুল কোরআন, যেটা পাকিস্তানের মুফতি শফি সাহেব লিখেছেন। উনি ওখানে লিখেছেন, এটা আমিও জানি, ওখানে লিখেছেন আমিও জানি, উনি এরকম না, শফি সাহেব অনেক জায়গায়, অনেক জায়গায় আল্লাহর নবীর শানে এমন এমন কথা লিখে গিয়েছেন, আল্লাহ মাফ করুন, হতে পারে ওনার ইমানও নাই। আপনারা যদি বলেন প্রমাণ সহকারে দেখবেন, আমি দাগ দিয়ে রেখেছি, মারিফুল কোরআন আমার কাছেও আছে, আমি দাগ দিয়ে রেখেছি সেখানে। তারপরে মাওলানা মওদুদী সাহেব, মাইন্ড করবেন না, অনেকেই বলেন সবাই তফসির কারক, লিখলে তফসির কারক হয় না। মাওলানা মওদুদী সাহেব সুরায়ে নসরের তফসির করতে গিয়েছেন, সেখানে আল্লাহর নবীর ব্যাপারে যেখানে বলা হয়েছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, সেই আয়াতের তফসির করতে গিয়ে মাওলানা মওদুদী সাহেব সেই জায়গার মধ্যে হুচট খেয়েছে। হুচট খেয়েছেন কীভাবে? সেখানে তিনি তফসিরের মধ্যে লিখতেছে আল্লাহর নবীর নবুয়ত প্রকাশের আগে কিছু ভুলভ্রান্তি হয়েছিল, সেজন্য আল্লাহর নবীকে তওবা করতে বলেছে। আর একটু জোরে বলে, তফসির করলেই তফসির কারক হয় না। তারপর আপনার এভাবেই অনেক তফসির আছে, যে তফসিরগুলো পড়লে মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যায়, কোনটা সঠিক কোনটা বেঠিক। তিনি ওয়াদ্দুহার তফসির করতে গিয়েছেন মাওলানা মওদুদী সাহেব, সেখানে বলা হয়েছে আল্লাহ আপনাকে, এখানে আল্লাহর কোরআন বলছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি শুরুতেই আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ নবীর দরবারেও আমি ক্ষমা চাই। তিনি সেখানে অর্থ করলেন আল্লাহ আপনাকে পথ হারা পেয়েছেন, আল্লাহ আপনাকে সুপথ দেখিয়েছেন। এখন এই সমস্ত মোল্লা মৌলবীর তফসির, তো এখন আমার বিষয় হচ্ছে আমরা কার তফসিরটা গ্রহণযোগ্য মনে করব, সেজন্য আল্লাহর কোরআন বলেছে এক নম্বরের তফসির কারক হচ্ছে কোরআনের আমার নবী, এর উপরে কোনো তফসির কারক পৃথিবীর জমিনে নাই। দুই নম্বরে আমার নবী যাদের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ তাকে তুমি কোরআন বুঝার, দিন বুঝার এবং বুঝানোর ক্ষমতা দান করো। তফসির দেখবো আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেছে। আর কোনো ব্যক্তি যদি, আমি এখানে ফতোয়া দিচ্ছি, কোনো ব্যক্তি যদি পূর্ববর্তী মুফাসসিরিন কেরামের তফসিরের আলোচনা না করে নিজস্ব মন গড়া কোনো বর্তমানের তফসির করে, আগের যুগের তফসির কারকদের তফসির না দেখে, সাহাবাই কারাম, তাবেঈন, তবে তাবেঈন, মুজতাহিদিন, যারা আমাদের আকাবিরিন ওলামাই কারাম, তাদের তফসির না দেখে কেউ যদি বর্তমানে নিজস্ব মন গড়া কোনো রায় পেশ করে, সেটা যদি কোরআন হাদিস বিরুদ্ধ হয়, সাথে সাথে তিনি কাফের, বিন্দুমাত্র সন্দেহ নাই, তিনি সাথে সাথে কাফের। কারণ কোরআনের তফসির করার জন্য শর্ত দেওয়া হয়েছে প্রায় 18টা বিষয়ের জ্ঞান ওই ব্যক্তির ভিতরে থাকতে হবে, যদি সেখানে সেই জ্ঞানগুলো না থাকে, তিনি যদি মন গড়া নিজের ইচ্ছা মতো দলের খুশির জন্য, দলের নেতাদের জন্য তফসির পেশ করে দেন, ওনার ইমান তো নাই নাই। যদি সেটা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আকাবিরিনদের তফসির বিরোধী হয়, তাহলে ওনার তো ইমান নাই নাই। বরঞ্চ যারা তাকে অনুসরণ করে, ওই কথাগুলো মাঠে ময়দানে প্রচার করে, তাদেরও ইমান নেই। যদি আমি ভুল বলি, খোদার কসম মসজিদে দাঁড়িয়ে বলছি, ভুল বললে আপনি আসেন, আপনার ওস্তাদকে নিয়ে আসেন, আমি যদি ভুল বলে থাকি, কারণ আপনার কথায়, আপনার জবানে লাগাম দিতে হবে, কার বিরুদ্ধে কথা বলছেন, কোন নবীর শানে আপনি কথা বলছেন। কথা বলার সময় আমাদের আসলে লাগাম থাকে না। যাই হোক, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে রবিউল আউয়াল দান করেছে। নবীর আগমনের মাস ঘুরে এসেছে, রবিউল আউয়াল মাস ঘুরে এসেছে, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন।
জামিন তশরিফ এনেছে নবীরা গো মনের মাস ঘুরে এসেছে বারই রবিউল আউয়াল ঘুরে এই নবীর জন্য শুধু মানব জাতি নয় সৃষ্টি জগতের ইভেন কি বেহেশতের ঔরগিল মান পর্যন্ত আমার নবীর জন্য অপেক্ষা ছিল মানব দানব ঔরগিল মান ত্রিভুবনেতে নূর নবীজির নুরি চরণের ছিল আশাতে রবিউল আউয়ালে আল্লাহ আশা পুরাইছে রবিউল আউয়ালে আল্লাহ আশা পুরাইছে নবীর আগমনের মাস ঘুরে এসেছে সেজন্য আল্লামা কস্তুলানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে নবীর এই রবিউল আউয়াল শরীফের তশরিফ ওয়ারির মাস বারোই রবিউল আউয়ালের রাত লাইলাতুল কদরের চাইতে উত্তম। প্রশ্ন হতে পারে লাইলাতুল কদরের মতো হাজার মাসের চাইতে উত্তম রাতের চাইতে এই রবিউল আউয়ালের রাত কেমনে উত্তম হয়? তিনি সুন্দরভাবে বুঝিয়েছেন, কারোর সাথে ঝগড়া করেননি। তোমরা যারা ঝগড়া করো তাদের জন্য তিনি রেফারেন্স দিয়ে গেছেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, রসুল কি রবিউল আউয়ালের বারো তারিখের যেদিন এসেছেন সেদিন থেকে নবী, নাকি এর আগেও নবী ছিলেন? নবী ছিলেন, সন্দেহ আছে? অনেকের কাছে সন্দেহ আছে। এখানে যারা আছেন, যারা বলছেন ছিলেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ। যারা এখনো মনে করেন যে না, আমরা তো হুজুরদের মুখে শুনেছি, বইয়ে দেখেছি, নবীজি 40 বছর ধরে নবুয়ত লাভ করেছে, আছে না বই? এখনো পর্যন্ত বিভিন্ন ধর্মের বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহর নবী কখন নবুয়ত প্রকাশ লাভ করেছে, 40 বছর বয়সে। এখন আমি আপনাদের কাছে কিছু রেফারেন্স বলবো। এটা ইব্রাহিম ও খলিলুল্লাহর ব্যাপারে যেহেতু উনি আমার কাছে প্রশ্ন রেখেছেন, আমি একটা বায়োডাটা দিই, বায়োডাটাটা ওনার কাছে শোনাবেন। এটা তফসিরে কুর্তুবির মধ্যে এই রেফারেন্স দেখতে বলবেন, ওনার বাপের দিনের এই তফসির দেখে, মারিফুল কোরআন দেখে তফসির করতে নিষেধ করবেন। তফসিরে কুর্তুবি এটা আজকের থেকে প্রায় 750 বছর আগের কিতাব। কিতাব দেখতে বলবেন মুহাদ্দিস ইবনে জৌজির কিতাব দেখতে বলবেন, এই তফসিরে রুহুল মানি দেখতে বলবেন, তফসিরুল রুহুল বায়ান দেখতে বলবেন, মাদারিজুন নবুয়ত কিতাব দেখতে বলবেন, মাআরিজুন নবুয়ত কিতাব দেখতে বলবেন, কাজী আয়াজের শেফা শরীফ দেখতে বলবেন, হাজারো তফসিরের কিতাব আছে। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেটা একদম লিখিত আকারে তফসির গ্রন্থ বের হয়েছে হযরতে আল্লামা ইবনে জারির তাবারির তফসিরে তাবারি দেখতে বলবেন, এখানে কি ইব্রাহিম খলিলুল্লাহর বাবাকে কাফের বলা হয়েছে কিনা? ওনার নেতার মারিফুল কোরআন দেখে তফসির করান নিষেধ করতে। আমি সেজন্য আপনাদের কাছে এই রেফারেন্স, যেহেতু আমরা, আমি আগেও বলেছি, আমরা আল্লাহ নবীদের ব্যাপারে এমন কোনো আকিদা পোষণ করব না যে আকিদার কারণে আল্লাহ আমাদের ইমান ধ্বংস করে দেয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নসলটা যিনি প্রশ্ন করেছেন এখানে রেকর্ড হয়, ওনাকে বলবেন আমি বলেছি রেকর্ড দেখতে সৃষ্টিরাং, যেই আমাদের চ্যানেল রয়েছে bd.com, ওখানে দেখতে বলবেন সৃষ্টিরাঙের মধ্যে আমি রেফারেন্স দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে বলবেন। এরপরে যদি ওনার যদি এরপরে ডাউট লাগে, ওই কিতাব ওনার বাপদাদার নেতার কিতাব দেখে নেন, ওই কিতাব যেগুলোর নাম বলেছি এগুলো নিয়ে আমার সামনে উপস্থিত হতে বলবেন, ইনশাল্লাহ দেখাই দিব হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহর বাবা কাফের ছিলেন না। নাম্বার ওয়ানে উনি হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ আলাইহিস সালামের নাম তো সবাই শুনেছেন, হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে, ওনার নাম ছিল হযরতে শাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে নূহ আলাইহিস সালাম হতে, যে নূহ আলাইহিস সালামকে হযরতে আদম সফিউল্লাহ ওনার যে 1000 বছর হায়াত ছিল সেখান থেকে 60 বছর হায়াত আল্লাহ নূহ আলাইহিস সালামকে দান করেছিল। নূহ আলাইহিস সালামকে 60 বছর হায়াত দান করেছিল, সে নূহ আলাইহিস সালাম হয়ে, আদম সফিউল্লাহ হয়ে, শীশ আলাইহিস সালাম হয়ে, নূহ আলাইহিস সালাম হয়ে, সেটা ওনার সন্তান হযরতে শাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবীর নূরে মোবারক স্থানান্তরিত হয়েছে। সেখান থেকে ওনার সন্তান হযরতে আরফাখশাদ, হযরতে আরফাখশাদ ওনার থেকে হযরতে রাউ, ওনার থেকে হযরতে গাবের, ওনার থেকে হযরতে ফালেক, ওনার থেকে হযরতে আরগু, ওনার থেকে হযরতে সালেখ,
ওনার থেকে হজরতে নাহুর, ওনার থেকে হজরতে তারেখ, যার যিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম ও খলিলুল্লাহর ওরসজাত পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর নূরে মুবারকার নসল হয়ে, আদম সফিউল্লাহ হয়ে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে, হজরতে খাজা আবদুল্লাহ পর্যন্ত আমার নবী নবুয়তের জবানে বয়ান দিচ্ছেন আমার এই নূরে মুবারক। আমি পৃথিবীর জমিনে যারা মিলাদুন্নবী অস্বীকার করেন তাদের জন্য বলছি, আদম সফিউল্লাহ হতে বাবা খাজা আবদুল্লাহ পর্যন্ত বাবার দিক থেকে 50 জন ব্যক্তি, হজরতে মা হাওয়া আলাইহাস সালাম হয়ে হজরতে মা আমেনা পর্যন্ত 50 জন মহিলা, এই 100 জন নারী 100 জন পুরুষ, যাদেরকে না কোনো দিন জাহেলিয়া যুগের কোনো খারাপ জিনিস স্পর্শ করেছে, না কোনো মূর্তি পূজা করেছে, না কোনো দিন আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মেনেছে, না কোনো ব্যভিচার তাদেরকে স্পর্শ করেছে, না এই 50 100 জন নারী এবং পুরুষকে কোনো যুগে যুগে যত কাফের যত মুশরিক ছিল কোনো কাফের মুশরিকের ছোঁয়া ওনাদের কাছে লেগেছে। আল্লাহর নবী বলছে, খোদার কসম করে বলছি, বেইজ্জতে জালালে রব্বি, যিনি আমাকে ভূত পবিত্র রহমতুলিল আলামিন বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই 100 জন নারী পুরুষকে জাহেলিয়া যুগের কোনো খারাপ জিনিস স্পর্শ পর্যন্ত করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুগের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা যদি কাফের হয় তাহলে তো আমার নবী বংশের মধ্যে কাফের ঢুকেছে, নূরে মুবারকা কাফেরের কাছেও ছিল। এই জন্য এই জাহেল মূর্খদেরকে এই মিদে মিলাদুন নবীর প্রথম জুমাবারে আমার চ্যালেঞ্জ, ইব্রাহিম খলিলুল্লাহর বাবা কোনোদিনও কাফের ছিল না। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুন। তাই বর্তমান সমাজের মধ্যে এই ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে অনেকেই দেখবেন ঈদে মিলাদুন নবীর নাম দিয়া নবীর এই দোষগুণ বলা শুরু করে, এরকম ঈদে মিলাদুন নবী আমরা দেখি। যাই হোক, আমি যে নসল দিয়েছি এখানে দেখতে বলবেন, এরপরে যদি বিশ্বাস না হয় এখানে চিটাং আসতে বলবেন, আর যদিনই বলেন যে না চিটাং আমি যাতে রাজি নই, ঢাকা যাই বাইতুল মোকাররমে এটা নিয়ে বলতে রাজি, ইনশাল্লাহ আমি যেতে রাজি আছি। তবুও আল্লাহর নবীর ব্যাপারে যেই নবীর নসলকে আল্লাহ বলছেন ওয়াতাকাল্লুবাকা ফিসাজিদিন, রসুল আপনার যে নূরে মুবারকা পৃথিবীর জমিনে পাঠাচ্ছি এটার ব্যাপারে না কোনোদিন মূর্তির তারা পূজা করেছে, তারা সবাই আমি আল্লাহর নূরের কদমে সিজদা দিয়েছি, এ ওয়াহদানিয়তের কদমে সিজদা দিয়ে যারা এসেছে তাদের মাধ্যমে আমার নবীর আগমন। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার আসেন আমার নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ আমার নবীকে নূর হিসাবে পাঠিয়েছেন। যা আকুম মানে আশা, আগমন করা, এই যা আ ইয়াজিউ মানে আশা, তো আসেন কে, যিনি আগে থাকতে ছিলেন, যিনি নাই তিনি আসবেন কোত্থেকে। আল্লাহর কোরআন বলছে তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট আলো, নূর স্পষ্ট আলো এসেছে। এখন আলো বলতে কি, আলো বলতে অনেকেই বলেছেন কোরআন, অনেকেই বলেছেন তফসিরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তফসির করতে গিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই সূরায়ে মায়েদার 15 নম্বর আয়াতে নূরুন মানে হচ্ছে আমার নবী, ওয়া কিতাবুম মুবিন মানে হচ্ছে কোরআনে করিম। কারণ কোরআনের কথা তো এখানে আলাদাভাবে উল্লেখ আছে, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, তাহলে কোরআন আলাদাভাবে উল্লেখ আছে। তো এখন কিতাবের আগে কোরআন নবীর কথা কেন? এবার বলেন তো, কোরআন আগে না নবী আগে? জামিলে দেন না এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো মাহফিলে কারো সাথে তর্ক করবেন না, আল্লাহর ওয়াস্তে কোনো তর্ক করবেন না। অনেক মাহফিলের মধ্যে অনেক বক্তা হুজুগি হয়ে এমন এমন কথা বলেন যেগুলো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। কোরআন আগে নাকি নবী আগে এই বিষয় নিয়ে কোনো সময় তর্ক করবেন না। একটা সমাধান, সেটা হচ্ছে কোরআন কোরআনে কদিম, এটা আল্লাহর কুদরতের বাণী। তাহলে বাণী এবং নূর নবী দোনোটাই কোনোটা কোনোটার সাথে কম, এটা নিয়ে তর্ক করার কোনো বিষয় নাই। আমরা বলবো যদি কেউ বলে, মানে তারা অনেক সময় দেখবেন আপনাকে ষড়যন্ত্র করে আপনাকে আটকানোর জন্য প্রশ্ন করবে, অনেক বাতেল বলেন তো হুজুর আপনারা নবীর এত বড় সম্মান বলেন, লাইলাতুল কদরের চাইতেও আপনারা নবীর আগমনের রাতকে দামি বলেন, তাহলে বলেন তো কোরআন দামি না নবী দামি? তাহলে বুঝবেন যে এখানে কোনো গণ্ডগোল আছে। এ আসলে জানার জন্য প্রশ্ন করে নাই, এ নবীর সম্মানকে কটাক্ষ করার জন্য প্রশ্ন করেছে।
কারণ কোনো ইমানদার এই কোরআন এবং নবী এই দুটোটা নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। এবার আসেন, কোরআন কোরআনের জায়গায়, নবী নবীর জায়গায়। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম অনেক সাহাবী প্রশ্ন করেছে, তন্মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা উল্লেখযোগ্য। আরেকজন আছেন হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের হাদিস এখানে আমি অনেকগুলো হাদিসের কোট রয়েছে, তবে আমি শুধুমাত্র হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আজকে, যেহেতু রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা, সেই দিনই আমার নবীকে যারা 40 বছর পরে নবুয়ত লাভ করেছে বা 40 বছরের পরে এটাই হচ্ছে আসল জিন্দেগি, তাদের জন্য বলছি। গভীর মনোযোগ খেয়াল করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম আমারতা মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লাম গায়রা আন্না ফিল হিজাবির রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফ সানাতিন মাররাতান রাআইতুহু 72 আলফ মাররা ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতে রাব্বি জাল্লা জালালু আনা যালিকাল কাওকাব। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিবরিল আমিন আমরা কেউ দেখেছি? না। জোরে বলেন দেখেছি? না। ওই আয়াতের তাফসীরের দিকে একটু করে খেয়াল করেন, নূরুন বলেছে, আবার কিতাবুন মুবিন বলেছে। আমরা চোখ দিয়ে দেখি না, ফেরেশতা চোখে দেখা যায় না, আমাদের চোখ দিয়া দেখা যায় না। এবার বলেন তো আমার নবী দেখেছেন কিনা? সন্দেহ আছে? না, সন্দেহ নাই। তাহলে আমার চোখ আর নবীর চোখ এক নয়। এখানে আজকের এই প্রথম জুমাবারে যেহেতু আমরা ঈদে মিলাদুন্নবীর আলোচনা করছি, সেখানে একটা রেফারেন্স দিয়ে যাই, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শেকমো মুবারক হয়ে আমার নবী তশরিফ আনতেছে, যেই সময়ের মধ্যে খাজা আব্দুল্লাহর ঘরের মধ্যে আমার নবীর আগমনের সুবহে সাদিকের সময় হয়েছে, তার আগ মুহূর্তে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরাতে হালাবিয়ার মধ্যে, সিরাতে ইবনে হিশামের মধ্যে এই ঘটনাগুলো রয়েছে। সিরাতে ইবনে হালাবিয়ার মধ্যে বলা হচ্ছে, মা আমেনা বলছেন, আমি আমার নবী এখনো তশরিফ আনে নাই, আমি এই সময় দেখতে পাচ্ছি অদৃশ্য জগতের মধ্যে কিছু পুরুষ, অতীব সুন্দর সুন্দর পুরুষ পতাকা নিয়ে আমার নবীকে ইস্তেকবাল জানানোর জন্য দাঁড়িয়ে আছে। তার মানে আমার নবী এমন নূর, যেই নূরের সোহবত যারা পেয়েছে তারাও ফেরেশতাদেরকে দেখার ক্ষমতা হয়েছে। কার বদলে হয়েছে? কার বদলতে হয়েছে? ওই নূরের বদলতে। আর এই কিতাব যেটা কোরআনে করিম আমাদের কাছে এসেছে, এই কোরআনে করিম কিতাব পড়ার জন্য আলোর দরকার হবে। কিসের দরকার হবে? আলোর দরকার হবে। আলো ছাড়া কিতাব পড়া যাবে নাকি? অন্ধকার করে কিতাব পড়া যাবে? সেজন্য আল্লাহ বলছেন আগে আলো পাঠাবো। আগে কি পাঠাবো? আলো পাঠাবো। যখন আলোকিত হয়ে যাবে, এই আলো যখন অন্তরে পৌঁছে যাবে, তখন আমি ধাপে ধাপে কিতাব পাঠাইয়া দিব। সেজন্য নূরুন ও কিতাবুন মুবিন দুটোটা একসাথে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর এই লাইলাতুল কদরের চাইতে এটা দামি হলো কেমনে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, কোরআন আল্লাহ সমুদ্রকে বলেছে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়া, সমুদ্র বলেছে, সমুদ্র তখন আল্লাহর কাছে সারেন্ডার করেছে, পাহাড়কে বলেছে লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়া, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে, নাজিল তো করে নাই, শুধু বলেছে আমি তোমার কাছে কোরআনটা পাঠাইতে চাচ্ছি তুমি পাহাড়ের উপরে, সাথে সাথেই পাহাড়ের থরথর কাঁপানি শুরু হয়েছে। সে কোরআন গ্রহণ করার ক্ষমতা পৃথিবীর আসমানে জমিনে কেউ নাই, কেউ নাই। এই কোরআন এমন এক কোরআন, কুদরতের বাণী, আল্লাহর নূরি জমানের বাণী, গ্রহণ করার মতো সৃষ্টি জগতের মধ্যে এমন কোন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেননি। অতএব আমরা সেজন্যই আল্লামা হযরতে ইবনে কুসলানি, আল্লামা কুসলানিজির রেফারেন্স আমাদের কাছে দিয়েছেন, তার প্রমাণ আমরা এখানেই কোরআন থেকে পাচ্ছি। আমার আল্লাহ বলছেন, রসুল আপনি যাওয়ার পূর্বে আমি এই কোরআন পাহাড়কে যেচেছি, সমুদ্রকে দিয়েছি, আসমানকে বলেছি, জমিনকে বলেছি, গাছকে বলেছি, সাজর ও হাজরকে বলেছি, কেউ সে কোরআন নিতে আগ্রহী নয়, তারা সবাই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় আমার কুদরতের নজর দিয়ে দেখেছি, এই কোরআন আমার এই কুদরতের বাণী, গ্রহণ করার মতো কোনো স্থান কোনো জাত আমি পাই নাই, পেয়েছি একমাত্র একটা জিনিস পেয়েছি, নাজ্জালাহু আলা কলবিকা, আপনি নবীর নূরের সিনা মুবারককে আমি এই নূরের কোরআন পাঠানোর জন্য একমাত্র মনোনয়ন পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের মধ্যে আর কোথাও এই কোরআন রাখার মতো জায়গা আমি পাই নাই।
আর আজকে আমরা বলছি নবী 40 বছর পরের নবী। তো আমি যেটা হাদিস তেলাওয়াত করেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সে হাদিসের মধ্যেই আমার নবী একদিন জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, জিবরিল বলো তো তোমার বয়স কত? এখানে যারা আছেন বয়স জানেননি, কথা বলে জানেন না, জানেন বাদ ডেট মনে না থাকলেও অন্ততপক্ষে আন্দাজ করে বলবেন, হুজুর আমার বয়স 30, আমার বয়স 50। জিবরিল আমিনের উত্তর ছিল লাস্তু আলাম, রসুল আমি তো জানি না। সুবহানাল্লাহ, রসুল আমি মানে আমাকে কখন সৃষ্টি করা হয়েছে আমার বয়স কত আমি নিজেও জানি না। উনি কিন্তু জেনাতানো ফেরেস্তা না, সৈয়দুল মালাইকা, সমস্ত ফেরেস্তাদের সর্দার। সেই সৈয়দুল মালাইকা বলছেন লাস্তু আলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আমার বয়স কত। তখন আমার নবী তখন উত্তরে বললেন, তোমার কাছে কোনো ক্লু নাই তোমার কখন সৃষ্টি হয়েছে? তখন তিনি একটা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফিল হিজাবির রাবে নাজমান, আমাকে যখন সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম আমি একটা জিনিস দেখেছি, চতুর্থ হিজাবের মধ্যে, এটা চতুর্থ আসমান নয়, গভীর মনোযোগ, আল্লাহর নূরি জগতের এই 7 আসমানের উপরে আল্লাহর নূরি হেবা হিজাবের যেই হিজাব রয়েছে সেই হিজাবের চতুর্থ স্তরের মধ্যে আমি একটা তারকা দেখতে পেয়েছিলাম। কি দেখতে পেয়েছিলাম? নাজমান। এজন্য এই নাজমান শব্দের আল্লাহ কোরআনের মধ্যে শপথ করেছেন, ওয়ান নাজমি ইজা হাওয়া, এই ওয়ান নাজমের তফসির করতে গিয়া মুফাসসিরিন কেরাম বলছেন ওই নজম হচ্ছে যে জিবরিল আমিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সৃষ্টির পরে আমি একটা চতুর্থ হিজাবের মধ্যে যে তারকা দেখতে পেয়েছি, মুফাসসিরিন কেরাম বলছেন এই নজম মানে হচ্ছে আমার রসুল, সেই নজম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ান নাজমি ইজা হাওয়া, সেই নাজমান, ইয়া রাসূলুল্লাহ আমি একটা তারকা দেখতে পেয়েছিলাম। তো তারকাটার অবস্থা কিরকম ছিল? তখন তিনি উত্তর দিচ্ছেন ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতি মাররাতান, এই তারকাটা 70,000 বছর পর, কয় হাজার বছর? 70 বছর নয়, কয় হাজার বছর? 70,000 বছর পর একবার উদিত হয়। মাররাতান কয়বার? একবার উদিত হয়। তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ বয়স তো হিসাব করতে পারবো না, ক্যালকুলেটর মেশিনেও ধরবে না, অতএব আমি সে 70,000 বছর পরের উদিত তারকাকে রআইতুহু, আমি সেই তারকা দেখেছি এই পর্যন্ত ইসনাইনি ওয়াসাবিইনা আলফা মাররা, সেই 70,000 বছর পরে একবার উদিত হওয়া তারকা আমি জিবরিল এই পর্যন্ত 72,000 বার দেখেছি। এবার ক্যালেন্ডার দিয়া, ক্যালকুলেটার দিয়া, কম্পিউটার দিয়ে হিসাব করে দেখেন তো এই তারকার বয়স কত? কোনো মেশিন এখনো পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আমি এই তারকা এতবার দেখেছি, এরপরে আমার নবী মুস্কি হাসলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হেসে বললেন জিবরাইল তুমি সৃষ্টি হওয়ার পরে যে ক্লু বলেছ, তোমার বয়স তুমি নিজেও জানো না, তুমি যে ক্লুটা আমার কাছে উত্থাপন করেছ সেই খোদার কসম করে বলছি যিনি ওই তারকা সৃষ্টি করেছে আমি বলছি। ফকালা, আমার নবী বলছেন ইয়া জিবরাইল, ইয়া জিবরাইল, হে জিবরাইল, ওয়া ইজ্জাতে রব্বি, আল্লাহর কসম করে বলছি, জাল্লা জালালহু, যিনি জাল্লা জালাল তার কসম করে বলছি তুমি যে তারকা 70,000 বছর পরে উদিত হওয়া একবার করে 72,000 বার দেখেছ, আনা রালিকাল কাওকাব, আমি ছিলাম সেই তারকা, আমি ছিলাম সেই তারকা। এবার বলেন তো আমার নবীর হায়াত কত? যাই হোক, ইনশাল্লাহ আমরা আলোচনা আগামী জুবাই চালু রাখবো। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় রসুলের সেই তোশিবা ওয়ারির মাসিক যতটুকু সাহাবাই কেরাম আম্বিয়াই কেরাম যুগে যুগে আমার নবীর আলোচনা করেছেন, আসবেন 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 সবাই বলেছেন, সমস্ত নবীরা একই কথা বলেছেন আমাদের পরে আসবেন আসবেন আসবেন, কিন্তু আমরা এত ভাগ্যবান আমরা না আসার আগেই আমার রসুল চলে এসেছে। আমরা ভাগ্যবান আসলে, নবীরা দেখেননি, তারা শুধু বলেছেন আসবেন, শুভ সংবাদ দিয়ে গেছেন। আমরা আলহামদুলিল্লাহ অত গুণাগার হতে পারি কিন্তু আমরা আসলেই দামি, আমি হতে পারি অতীব নগণ্য কিন্তু আমি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাদের আলোচনা ধারাবাহিকভাবে হবে, আল্লাহ আমাদেরকে আমার প্রিয় নবীর মহব্বতে যত প্রোগ্রাম সেমিনার সভা হবে মহব্বত নিয়ে সেই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করার এবং নিজ যুগ থেকে আমার নবীর শান ও মানে এই ধরনের আলোচনার অনুষ্ঠান করার তৌফিক দান করুন। আজকে আড়াইটায় আমার নবীর আগমনের শুভ আগমন উপলক্ষে ডবল মোরিং থানার পক্ষ থেকে এখান থেকে রেলি বের করা হবে, আপনারা যারা পারবেন সময় সুযোগ হবে অবশ্যই
অবশ্যই সেই আনন্দ রেলির মধ্যে আপনারা সামিল হওয়ার চেষ্টা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।